ঘুমানোর আগে খাওয়া আপনার জন্য অগত্যা খারাপ নয়, তবে আপনি কি, কখন এবং কতটা খান তার উপর নির্ভর করে এর কিছু ত্রুটি থাকতে পারে। খুব বেশি খাওয়া, খুব দেরি বা খুব অস্বাস্থ্যকর আপনার ঘুমের গুণমান, হজম, বিপাক এবং ওজনকে প্রভাবিত করতে পারে। অতএব শোবার আগে বড়, ভারী, মশলাদার বা চর্বিযুক্ত খাবার থেকে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় এবং আপনার শেষ খাবার এবং আপনার শোবার সময় অন্তত 3 ঘন্টা রেখে দেওয়া উচিত। যাই হোক, ঘুমানোর আগে হালকা স্বাস্থ্যকর নাস্তা খাওয়া কিছু লোকের জন্য উপকারী হতে পারে, বিশেষ করে যদি তাদের ঘুমিয়ে পড়তে সমস্যা হয়, ক্ষুধার্ত জেগে থাকে বা কিছু নির্দিষ্ট চিকিৎসা শর্ত থাকে। কিছু খাবার যা আপনাকে ভালো ঘুমাতে সাহায্য করতে পারে সেগুলি হল ট্রিপটোফেন, মেলাটোনিন, ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম, যেমন দুধ, দই, পনির, বাদাম, বীজ, কলা, চেরি বা ওটস। বিছানার আগে খাওয়া আপনার জন্য খারাপ নয় যতক্ষণ না আপনি স্মার্ট পছন্দ করেন এবং আপনার শরীরের চাহিদাগুলি শোনেন। আপনি যদি ক্ষুধার্ত না হন, ঘুমাতে কোন সমস্যা না হয় এবং আপনার ওজন নিয়ে সন্তুষ্ট হন, তাহলে ঘুমানোর আগে আপনার কিছু খাওয়ার প্রয়োজন হবে না। যাই হোক, যদি আপনি ক্ষুধার্ত হন, ঘুমাতে অসুবিধা হয় বা বিছানার আগে খাওয়ার জন্য একটি মেডিকেল কারণ থাকে, আপনি একটি ছোট পুষ্টিকর নাস্তা থেকে উপকৃত হতে পারেন।